যার মধ্যে কনভেনশনাল ক্যাম্প হচ্ছে, মানে যেটা স্ট্যাটিক মেলার মতো বসে হচ্ছে, সেটা 1172। আর যেটা মোবাইল ক্যাম্প হচ্ছে সেটা 3706। মোবাইল ক্যাম্প মানে আমরা প্রত্যেকটা পোলিং স্টেশনে আগে থেকে মাইকিং করে সিগন্যাল করে বলছি, যদি কেউ না যেতে পারে আমরা পোলিং স্টেশনে ওই স্কুলে গিয়ে যেখানে বোর্ডে সেখানে গিয়ে বসছি, বা কোনো পাড়ায় চলে যাচ্ছে একটা গাড়ি নিয়ে, সেখানে রিটেন টু অপারেটর ল্যাপটপ নেট কানেক্ট করে চলে যাচ্ছে উইথ অল ফর্মস। এবং আমরা যেভাবে কাজটা করছি, ধরুন আমার আর্টিসান ক্রেডিট কার্ড বা ধরুন উদ্যম রেজিস্ট্রেশন, বিভিন্ন যারা এমএসসিবি দপ্তরে কাজ করে তারা যে ক্লাস্টার যেখানে থাকে যে গ্রামে সেখানে টিম পাঠাচ্ছে। ধরুন কোনো একদিকে ফিশারম্যান না থাকে ক্লাস্টার অফিস, সেখানে সেই গ্রুপটা দেখাচ্ছে, অর্থাৎ যে যেখানে লোক রয়েছে সেই পরিষেবাটার জন্য একটা করে ক্যাম্প ওখানে লাগাচ্ছে। যদি সে না আসতে পারে তাহলে এক জায়গায় আমি সবটা পেয়ে গেলাম। তো আমরা এইভাবে মোবাইল ক্যাম্পগুলোকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এখন পর্যন্ত আমাদের যে সেভেন্থ এই যে এটা দ্বারা সরকার চলছে, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবারে আগে যা ছিল কাজ সার্ভিস সব কিছু ছিল, এবারে যেটা অ্যাড করা আছে সেটা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের তথ্যের একটা রেজিস্ট্রেশন। যত মাইগ্রেন্ট ওয়ার্কার, ধরুন আমার জেলা থেকে কেউ বিভিন্ন রাজ্যে কাজ করছে, রাজ্যের বাইরে মানে দেশের বাইরে কাজ করছে, তাহলে তার একটা ডেটাবেস সরকার বানাচ্ছে। কেন না, তারা কারা, কতজন, তার এজ কি, তার সেক্স কি, তার সে কোন প্রফেশনে কাজ করছে, তার স্কিলটা কোথায়, কোথায় কাজ করছে, কত বছর কাজ করছে, এবং তিনি যে গিয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বার নেওয়া, তার বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার নেওয়া, এবং যদি সে অ্যাব্রোড থাকে তার পাসপোর্ট নাম্বার নেওয়া। কেন, আপনারা জানেন যখন আমাদের মাইগ্রেন্ট লেবার বাইরের রাজ্যে বা বিদেশে গিয়ে বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনা সামনে পড়ে, সরকার দিশেহারা থাকে তাকে কন্ট্যাক্ট করার জন্য। যদি আমার কাছে ডিটেলস থাকে তাহলে সরকার সুর মতো সব শুনছে, এক লক্ষ তাকে বাড়িতে খবর দেওয়া, তাকে কীভাবে রেস্টিং করা যায়, তাকে কীভাবে আনা যায়, তাই না? এবং তাদের এখানে বাড়িতে কারা থাকে, ছেলে হয়তো গিয়েছে, বয়স্ক মা থাকে, তাহলে একটা ছেলে কর্মশ্রী নেই, সরকারি ডেটাবেসগুলো চাইছি তার পরিবারটাকে দেখার জন্য। এইটা কিন্তু দুয়ারা সরকার এবারে কিন্তু একটা বড় কাজ চলছে। ফলে আজকে আমি গিয়েছিলাম সুতারটা বলতে, দেখলাম মাইক্রোবেস স্টেশনে সবাই সুন্দরভাবে সব তথ্য দিচ্ছে। ফলে এটা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই, যদি আমাদের জেলায় কোনো মাইগ্রো লেবার থাকে তারা যাতে ক্যাম্পে আসে, অ্যান্ড তার যাতে তথ্য আমরা লিপিবদ্ধ করে একটা পুরো ডেটাবেস সরকার বানাতে চাইছি, এটাকে নিয়ে ফিউচারে তার প্ল্যান করতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে ওল্ড এজ পেনশন। এতদিন ছিল আমরা লক্ষ্মীর ভাণ্ডার জানতাম, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলে অটোমেটিক ওল্ড এজ পেনশন তারা চলে যায়। আগে থেকে জয় জোয়ার থেকে তপসিল বন্ধু থেকে বিভিন্ন স্টাইপেন্ড স্কিম চলছিল, ওল্ড এজ পেনশন আগে একটা কোটা ছিল সবাই হয়তো পেত না, কিন্তু এখন ওল্ড এজ পেনশন যেটা করেছে যত যারা 60 অ্যাবাভ আছে তাদের একটা কাট অফ ডেট করেছে, সেখান থেকে তারা অ্যাপ্লাই করলে তারাও পেয়ে যাবে। আমাদের মোটাটা আগে একটা হিসাব ছিল, প্রায় 1,07,000 আমরা অ্যাপ্লিকেশন আগে পেয়েছিলাম, সেটা আমরা অলরেডি ডিজাইন করে রেখেছি। এই ছাড়াও যদি আসে তার তথ্য আমরা রাখছি, তাকে আমরা লিপিবদ্ধ করবো এবং সরকারের কাছে পাঠাবো। গভর্নমেন্ট যেহেতু এটাকে রেখেছে তারাও তার বেনিফিট পেয়ে যাচ্ছে। ফলে এই দুটো কিন্তু আমাদের এবারে মেজর স্কিমস হয়েছে। এছাড়াও আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য, আপনি জানবেন যে আমাদের জেলায় স্টেটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট আমাদের ক্রেডিট লিঙ্কে প্রায় 3,000 কোটি টাকা ক্রেডিট লিঙ্কে সব এক বছর 3,000 কোটি টাকা ক্রেডিট লিঙ্কে, অর্থাৎ মেয়েরা 4,00,000, 5,00,000, 10,00,000 যারা লোন নেবে তার প্রোডাকশন করবে, তাই তো, তাদের ইনকামটা ক্যান্সেল করবে। এবং স্টেটে এই টার্গেট আর কোনো জেলায় নেই যেটা আমাদের জেলায় আছে, এবং আমাদের গ্রুপগুলো অসম্ভব ভালো কাজ করছে। ফলে আপনাদের রিকোয়েস্ট করি যে আপনারা মাঝে মাঝে বিভিন্ন গ্রামে যান, গ্রুপে যে একটু খোঁজ খবর রাখেন কী করছে না করছে। আর আমরা একটা নতুন মেজার শুনছি, প্রত্যেকটা গ্রুপের সঙ্গে আমরা মান্থলি কানেক্টেড থাকি, গ্রুপ করে রাখুন। একটা গ্রুপ মানে 10টা পরিবার, 10টা মেয়ের পরিবার, 10টা এতগুলো লোক কানেক্টেড। ফলে তাদের মাধ্যমে দেখবো আমরা তারা সরকারি সার্ভিস পরিষেবা কী পাচ্ছে কী পাচ্ছে না। তাকে একটা প্রশ্নপত্র করাচ্ছে মিটিংয়ে যে তুমি এই সার্ভিস পাচ্ছ কিনা, মেয়েরা সব স্কুলে যায় কিনা, কে পড়া ছেড়ে দিল, তারপর তথ্য নেবো কারো কম বয়সে বিয়ে হচ্ছে কিনা যাতে সেটা রেজিস্ট করানো যায়, ম্যাল নিউট্রিশনটা ভুগছে কিনা সেটা রেজিস্ট করা যায়, মানে হেলথ এডুকেশন বাকি সার্ভিসগুলো ঠিকঠাক বাড়িতে পৌঁছেছে কিনা তার একটা কিন্তু আমরা ওখান থেকে একটা তথ্য তুলে নেবো।